Reza Rohim. Thank you. আমি আসলে সাবেক প্রেসিডেন্ট, এখন আমাদের নতুন প্রেসিডেন্ট আছে। একটি ছোট্ট স্পটলাইট আমাদের চোখে সাদা লাগছে। একটি ছোট ঘটনা, আসলে অনেক বড় ঘটনা। আপনারা জানেন ফিনিক্সে অনেক কাজ হচ্ছে, বিশেষ করে বর্তমান কমিটি গত দেড় বছরে যে পরিমাণ কার্যক্রম পরিচালনা করেছেন আপনারা তার বড় সাক্ষী। কিন্তু আমি একটি সাক্ষী হয়ে আসছি সারা আমেরিকায় কিভাবে ফিনিক্সকে দেখছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফিনিক্স এবারে ডালাসে অনুষ্ঠিত ফোবানায় 62টি অর্গানাইজেশনের মধ্যে কার্যক্রমে প্রথম হয়েছে, বেস্ট অর্গানাইজেশন। বেস্ট অ্যাওয়ার্ডের ব্যাপারে একটু বলতেই হয়, তাতে বোঝা হয়তো একটু কষ্ট হবে। ফোবানাতে 18টি স্টেট থেকে 62টি 62 অর্গানাইজেশন রেজিস্টার্ড, এবং এর মধ্যে মাত্র 5টি সংগঠন ইতিপূর্বে বেস্ট অর্গানাইজেশন অ্যাওয়ার্ড পেয়েছে। তার দুটোর নাম যদি বলি আপনারা বুঝতে পারবেন। আমেরিকার প্রথম সংগঠন, বাংলাদেশের যে সংগঠন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইঙ্ক, যে এটা ওয়াশিংটন ডিসিতে হয়েছিল, সেটা আসলে পাকিস্তানের নামে হয়েছিল 62 সালে, সেই এই মর্যাদাটা পেয়েছে সেই সংগঠন। এই মর্যাদাটা আগে পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টন, যাদের 5 একর জমির উপর 4,500 স্কোয়ার ফিটের একটি বাংলাদেশ সেন্টার আছে। এই ধরনের সংগঠনের পাশে এখন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফিনিক্সের নাম সংযুক্ত হয়েছে। তারা 4টি বিষয়ে জরিপ সিদ্ধান্ত নিয়েছে: ফোবানার সঙ্গে সম্পৃক্ততা, কালচারাল অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস, সোশ্যাল কার্যক্রমে, এবং সবশেষে যেগুলো আমরা বলি যে মানবিক কাজ, সবগুলোতেই বাংলাদেশ অ্যাসোসিয়েশন মিলিয়ে প্রথম হচ্ছে। আমি অত্যন্ত গর্বের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট জনাব কাজী হামিদকে মঞ্চে এসে পুরস্কারটা ফোবানার পক্ষ থেকে আমি দিতে যাচ্ছি, আমি নিয়ে এসেছি যেহেতু, এবং সেই সাথে কমিটির সকল সদস্যদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ মহামায়। আজকের এই পদক আমাদের একার না, এর সত্তাধিকারী আপনারা সবাই, দর্শক, কমিউনিটি, আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নাই। আপনাদের সাপোর্ট এবং ভলেন্টিয়ারিজম যেটা আপনারা করছেন, ভবিষ্যতে আমরা একটা সেন্টার গড়ব এই ফিনিক্সে, এই প্রত্যাশা রাখি। আর আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই সেই সব ভলেন্টিয়ার যারা নিরলসভাবে নিজেদের সময়কে ব্যয় করে, অত্যন্ত ত্যাগ স্বীকার করে যারা এই অনুষ্ঠানগুলোকে কমপ্লিট করেন। এর মধ্যে আমাদের যারা অগ্রজ ছিলেন, যারা আগে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছেন, তার মধ্যে মাহবুব ভাই একজন, এবং আরও অগণিত আছে, আমি নাম বলতে চাই না, নাম মনেও করতে পারবো না, আমি খুব এক্সাইটেড। তো এরপরে আমি চাইবো যে আরও নতুন কেউ আসুক, এই অ্যাসোসিয়েশনকে, এই সমিতিকে আরও সামনে নিয়ে যায়, এটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ ভেরি মাচ কমিউনিটি, থ্যাংক ইউ ভেরি মাচ ভলেন্টিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ডিরেক্টর্স যারা সেলফলেসলি কাজ করে 24 আওয়ার, শুধু মানে বাংলাকে, সংস্কৃতিকে, বাংলাদেশের পতাকাকে এবং ভালো কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ, শিকরকে ধন্যবাদ। অনেকদিন পরে আমার 20 বছরের একটি আগের ছবি দেখানো, এবং আমাদের বাচ্চারা যে কত তাড়াতাড়ি বড় হয়েছে এই স্লাইড শো দেখে বোঝা গেল। আর আরেকটি কথা না বললে আমার নিজের সঙ্গে হয়তো ঠিক করা হবে না, আমি বিভিন্ন স্টেটে যাই,
বিভিন্ন স্টেটে বাংলা স্কুল হয় বেশি দিন টিকে না 20 বছর এসব একটা বিরাট অ্যাচিভমেন্ট ভাস্কর সহ যারা ডিরেক্টরস টিচার্স স্টুডেন্টস প্যারেন্টস প্লিজ গিভ দেম এ বিগ হ্যান্ড আমি নামার আগে বাংলায় স্কুল শিক্ষক সম্বন্ধে জাস্ট দুটো কথা বলবো অসম জব যারা এর পিছনে আছেন বা যারা বাংলা স্কুলকে 20 বছরের অধিক টিকিয়ে রেখেছেন দিস ইজ এ অ্যাঞ্জেল জব আপনারা অ্যাঞ্জেল আমাদের সমাজে আপনাদের মতো লোকের আরো প্রয়োজন আপনারা আমাদেরকে আমাদের বাংলা বাঙালি কমিউনিটিকে বাংলা ভুলতে দেন নাই আর ভবিষ্যতে দেবেন না আমি এই প্রত্যাশা রাখি আপনারা এগিয়ে চলুন আমরা আছি আপনাদের সাথে থ্যাংক ইউ